কংক্রিট ভেদ করে যেদিন নগরে ঘুরেছে মেট্রো রেলের চাকা, সেদিন থেকেই প্রত্যাশার পারদ উঠছে একটু একটু করে। উদ্বোধনের পরে সময় যত গড়িয়েছে, মেট্রো যাত্রায় স্বস্তি যোগ করেছে নাগরিক জীবনে। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এবার সময় বাড়ল মেট্রো রেলের। আগামী 31 মে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। যাত্রীদের উপস্থিতি বিশ্লেষণ করে ভাগ করা হয়েছে পিক আর অফ পিক আওয়ার। সকাল 8টা থেকে 11টা আর দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ধরা হয়েছে পিক আওয়ার। এ সময়ে প্রতি 10 মিনিট অন্তর স্টেশনগুলোতে উভয় দিক থেকে পাওয়া যাবে কাঙ্ক্ষিত মেট্রো। এছাড়া সকাল 11টা থেকে দুপুর 3টা আর সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ট্রেন আসবে 15 মিনিট পর পর। এতদিন মঙ্গলবার চলাচল বন্ধ থাকলেও এখন থেকে সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার। 31 মে 2023 তারিখ থেকে সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত উত্তর থেকে আগারগড় পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। পিক আওয়ারের আমাদের হেডওয়ে হবে 10 মিনিট, অফ পিক আওয়ারে হেডওয়ে হবে 15 মিনিট পর পর। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে কাজের অগ্রগতি 90% হয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে। আসছে ডিসেম্বরে এ অংশ চালুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই মিলতে পারে সুখবর। জনগণ চাচ্ছে যে মতিঝিল পর্যন্ত যদি ট্রাভেল করতে পারে তাইলে ওনাদের বেশি সুবিধা হয়। সেটার প্রেক্ষিতে সবগুলো স্টেশন যদি একই সঙ্গে চালু করা নাও যায়, আমরা প্রথম অংশটা যেভাবে আমরা পর্যায়ক্রমে চালু করেছিলাম সেটা মাথায় রেখে আমরা সেখানে আর্লি কমিশনিং করতে পারি। এদিকে মেট্রো রেলে চলাচলের সময় বাড়ায় এবং মতিঝিল পর্যন্ত চালুর সম্ভাবনার খবরে খুশি ব্যবহারকারীরা। 8টা থেকে রাত 8টা পর্যন্ত হয়েছে এবং এটা আমাদের সুবিধাই হয়েছে। এটা যখন পুরোপুরি মতিঝিল পর্যন্ত চালু হয়ে যাবে সেটা ফ্যাসিলিটি আসলে সবাই গ্রহণ করতে পারবে। ক্লাস অ্যাসাইনমেন্ট শেষ করে দেরি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, যেতে পারবে, এটা নিঃসন্দেহে ভালো কাজ। পুরো চালু হলে মানুষ ঢাকা শহরে যানজট থেকে শুরু করে অনেক কিছু কমবে। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে একে একে খুলে যাচ্ছে মেট্রো রেলের সকল সম্ভাবনার দুয়ার। আর তাই তো কর্তৃপক্ষ বলছে আসছে 25 সালের জুনের মধ্যে খুলে যাবে মেট্রো রেলের MRT 6 লাইনের পুরোটা লাইন, অর্থাৎ কমলাপুর পর্যন্ত। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।